গত 13 সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিনের নেতৃত্বে বিএনপি সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা সন্তান আলিমুজ্জামান চৌধুরীর ঘোনাপাড়ার মার্কেট এবং বাড়িতে হামলা করে। হামলার এক পর্যায়ে আলিমুজ্জামান চৌধুরীকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। তিনি ওই অবস্থায় থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার জীবন বাঁচাতে চিকিৎসকরা উন্নত চিকিৎসার কথা বললেও পুলিশ কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা না করে কারাবন্দী করে রাখে। দীর্ঘ এক মাস বিনা চিকিৎসা থেকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি গত 13 অক্টোবর গোপালগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। আপনারাই সিদ্ধান্ত নিন, এই বিএনপি সন্ত্রাসীদের হাতে কি দেশের মানুষ নিরাপদ? বিএনপির এই নৈরাজ্য বন্ধ হবে কবে? এই ঘটনার সাথে জড়িত সকল বিএনপি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।